ভেঙে ফেলে দুর্নীতির অভিযোগ। এবার হাইকোর্টে মাদ্রাসা নিয়োগ মামলা, মাদ্রাসা শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। সিল বন্ধ খামে রিপোর্টে জমা দিল ফরেন্সিক। আরো একবারে জানাই, হাইকোর্টে মাদ্রাসা নিয়োগ মামলা, সেই মামলায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠছে। সেই অভিযোগের পর এবার ফরেন্সিক ডিপার্টমেন্টের তরফ থেকে সিল বন্ধ খামে ইতিমধ্যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। 9 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখছি। এসএসসি তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে এবার ক্ষুব্ধ দিল্লি। ক্ষুব্ধ সিবিআই এর দিল্লি সদর দপ্তর সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। যেভাবে এসএসসি তে বিভিন্ন ভাবে দুর্নীতি হয়েছে, বিভিন্ন দিকে দুর্নীতি হয়েছে, সেই এসএসসি যে তদন্ত সিবিআই এর কাঁধে রয়েছে, সেই সিবিআই এর তদন্তের যে প্রক্রিয়া, যে ভূমিকা সিবিআই এর, তা নিয়ে এবার ক্ষুব্ধ দিল্লির সিবিআই এর দপ্তর সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ পর্যালোচনা করার বিষয়ে জানতে পারা যাচ্ছে এবং পর্যালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছে দিল্লির সিবিআই কর্তারা। তদন্তকারীদের জেরা নিয়ে এবং জেরা প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সিবিআই কর্তারা। নির্দিষ্টভাবে সুজিতা, সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেয়েও তাকে কম জেরা করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল আদালত এবং জানিয়েছিল গত পরশু দিনকে যে এরপরেও হেফাজতে পেলে যে আপনারা জেরা করতে পারবেন তাহলে তার কি মানে আছে? পরের দিন তো এসে একই কথা বলবেন। অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণব, জানতে চাইবো তোমার কাছ থেকে সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী আধিকারিককে নিয়ে সিবিআই এর ভিতরে যে ক্ষোভের কথা তুমি জানিয়েছো আমাদেরকে, সূত্র মারফত যে ক্ষোভের কথা আমরা জানতে পারছি সে সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার কাছ থেকে অর্ণব। দেখো অনির্বাণ, যেটা প্রথমেই জানা যাচ্ছে যে সিবিআই এর যারা দিল্লির আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ আইওর ভূমিকায়। তার কারণ, একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে প্রপার ইন্টারোগেশন করা হচ্ছে না, এবং গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা জানিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সিবিআই কে তদন্ত করতে দেওয়া হয়েছে। তার কারণ, লার্জার ক্রিমিনাল কনস্পিরেসি রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সিবিআই এর মতো সংস্থা এইরকম ভাবে একটা হালকা মনোভাব দেখায় তাহলে মানুষের ভরসাটা কোথায় যাবে। এবং জয়েন্ট ডিরেক্টরকে তিনি উল্লেখ করেছেন এবং জয়েন্ট ডিরেক্টরকে উল্লেখ করে তিনি বলেছেন যে জয়েন্ট ডিরেক্টর কি তাহলে এফিসিয়েন্ট অফিসার দেয়নি যার যে এই তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং একই সঙ্গে কিন্তু বিচারপতি যেটা বক্তব্য, এই যে গোটা ঘটনার যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়া কেবলমাত্র কে একটি যে ক্রাইম হয়েছে সেই ক্রাইমের তদন্ত নয়, এর সাথে বহু মানুষের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং মানুষের যে আস্থা সেই আস্থার জায়গাটা রয়েছে। কিন্তু তারা সরাসরি কোন অফিসার এই ইনভেস্টিগেশন টিমে রয়েছে তা সেইটাকেও কিন্তু তার কাছে জমা দিতে বলেছেন এবং তার পাশাপাশি যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, অর্থাৎ উপযুক্ত এফিসিয়েন্ট অফিসারকে ডিপ্লয় করা হয় সেই বিষয়ে কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ অর্ণব। অনির্বাণ।